গরিলা যুদ্ধ হলো এমন এক ধরনের যুদ্ধ পদ্ধতি যেখানে দুর্বল পক্ষ শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে। এই যুদ্ধে ছোট ছোট দলগুলি অতর্কিত আক্রমণ করে শত্রুপক্ষের বিরাট ক্ষতি করে। গরিলা যুদ্ধের কৌশল প্রথম স্পেনের গৃহযুদ্ধে ব্যবহার করা হয়। পরে বিভিন্ন দেশ এই কৌশল ব্যবহার করে, যেমন ভিয়েতনাম যুদ্ধ, আফগান যুদ্ধ, ইরাক যুদ্ধ এবং সিরিয়ার গৃহযুদ্ধে। এই যুদ্ধের বৈশিষ্ট্য হলো যোদ্ধারা ছোট ছোট দলে বিভক্ত হয়, প্রতি দলে 12 থেকে 100 জন পর্যন্ত হয়। অতর্কিত আক্রমণের ফলে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তাদের সরবরাহ লাইন যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেয়। গরিলা যুদ্ধ অল্প সময়ের জন্য হয়, শত্রুপক্ষের উপর আক্রমণ করে তারা লুকিয়ে পড়ে সুড়ঙ্গ, পাহাড় বা জঙ্গলে। এই পদ্ধতি ব্যবহার করে ভিয়েতনামের যোদ্ধারা আমেরিকার সৈন্যদের উপর আক্রমণ করে সুড়ঙ্গে লুকিয়ে যেত এবং এই যুদ্ধে আমেরিকার ব্যাপক ক্ষতির ফলে শান্তি চুক্তি করতে বাধ্য হয়। একই পদ্ধতি ব্যবহার করেছিল আফগানিস্তানে তালিবান সৈন্যরাও, এতেও আমেরিকা আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হয়। এই গরিলা যুদ্ধের অসুবিধা হলো দলগুলির মধ্যে সমন্বয়, অস্ত্রশস্ত্র এবং আর্থিক সাহায্যের অভাব। এইগুলো ঠিকঠাক পূরণ হলে এদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করা কঠিন। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।